তো আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি পাঁচ দশমিক দুইয়ের এখানে চারের দাগের এই ডি এর অঙ্ক থেকে করবো আগের দিন সি এর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি যারা ভিডিওগুলো দেখানি দেখতে চাও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে অথবা আই বটনের লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো তো এখানে ডি এর দাগের অঙ্কটা কি আছে যে পি মাইনাস কিউ ইকোয়াল টু থ্রি একটি আছে পি বাই কি পি বাই থ্রি প্লাস কিউ বাই টু ইকাল টু সিক্স তো এটা হচ্ছে সমাধানযোগ্য কি না দেখতে হবে সমাধানযোগ্য হলে লেখচিত্রটা অঙ্কন করে সমাধান করতে হবে আর যদি সমাধানযোগ্য না হয় জাস্ট এমনি লিখে দিলেই হবে তো চলো অঙ্কটি করা যাক তাহলে চারের দাগের এখানে ডি প্রথমে অঙ্কটিকে এখানে টুকে নেব যে পি বা পি মাইনাস কিউ এটা ইকোয়াল টু থ্রি আর একটা কত আছে এটা হচ্ছে এক নম্বর দিয়ে দিলাম আর আরেকটা আছে পি বাই থ্রি প্লাস কিউ ডিভাইড বাই টু ইকোয়াল টু সিক্স তো এখানে এইটাকে একটু ক্যালকুলেশন করলে কত আসবে দেখো সিক্স তাহলে টু পি প্লাস থ্রি কিউ এটা ইকোয়াল টু সিক্স এটা ঠিক আছে তো এখানে তাহলে এটাকে করলে হবে টু পি প্লাস থ্রি কিউ আর ছয়ের সঙ্গে ছয় গুণ করলে ছত্রিশ ঠিক আছে তো এইটা আর এটাকে তাহলে আমি দিয়ে দেব দু নম্বর হয়েছে তো এবারে তাহলে এখানে সহক পি এর সহকের সঙ্গে পি এর সহকের তুলনা মানে অনুপাত বার করবো এবং কিউয়ের সঙ্গে কিউ এবং যুবকগুলো অনুপাত করবো তো এখানে তাহলে করলে কত আসবে দেখব তো লিখবো যে এখানে পি তাহলে কত আসবে ওয়ান বাই টু আর এটা কত আসবে মাইনাস ওয়ান বাই থ্রি তো তাহলে এই দুটো কি মিলছে না তাহলে এরকম কন্ডিশন চলে আসছে তাহলে আমি এখানে যে ধ্রুবকটা আছে এটার অনুপাত আর বার করার দরকার নেই তাহলে আমার প্রথম কন্ডিশনই আমার কি এরকম আসছে তো এরকম হচ্ছে ঠিক এটার মতো আসছে যে এ ওয়ান বাই এ টু নট ইসিক টু বি ওয়ান বাই বি টু হয়েছে এটা তো এখানে এবারে কী করবো তাহলে কি একটা কি এরকম যখন কন্ডিশন হয় কি সমীকরণটা একটা নির্দিষ্ট কী সমাধান পাওয়া যায় তাই লিখব যে এখানে গুলি সমাধান যোগ্য এবং একটি নির্দিষ্ট সমাধান পাবো তাহলে একটা নির্দিষ্ট সমাধান পাবো তো এবারে তাহলে আমি এক নম্বর দু নম্বর সমীকরণটাকে তুলবো তাহলে প্রথমে এক নম্বর সমীকরণটাকে তুলব এখানে পি মাইনাস কিউ ইকাল টু থ্রি তো এখানে তাহলে করব যে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণে কি আছে পি মাইনাস কিউ এটা ইকাল টু কত থ্রি তো এখানে তাহলে এটাকে করলে কত আসবে পি ইক্যাল টু থ্রি প্লাস কিউ তো এখানে মানে মানগুলি বার করবো পি আর কিউ যখন এক্স ওয়াই হচ্ছে তখন এক্স ওয়াইয়ের এখানে সারাঙ্কগুলো বার করছে এখন হচ্ছে পি কিউর মানগুলো বার করব ঠিক আছে তো এখানে দেখো আমি যদি কিউর মান জিরো পুট করি কিউর মান জিরো পুট করলে পি এর মান কত আসবে থ্রি আচ্ছা কিউর মান এখানে ওয়ান পুট করি যদি তাহলে পি এর মান কত আসবে ফোর আর কিউর মান যদি টু পুট করি তাহলে হচ্ছে পি এর মান আসবে ফাইভ তো এটা আছে বুঝছে তো এরপরে তাহলে একটা সমীকরণ গেল তাহলে এইটার আমি লেখচিত্রটা প্রথমে অঙ্কন করে নেব তাহলে এখানে দেখো সবার প্রথমে ধরো অক্ষগুলো কেটে নিবে এক্স এক্স ড্যাশ আর এখানে হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই ড্যাশ তো এবার এরপরে আমি কী করবেন লেখচিত্রটা অঙ্কন করব তো লেখচিত্র অঙ্কন করার আগে সবসময় যেটা বলেছি যে এখানে সবসময় এটা প্রথমে দেখে নেবে যে কোন ঘরে কী আসে এখানে হচ্ছে প্লাস 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 মাইনাস 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 প্লাস ঠিক আছে তো এ প্রথমে হচ্ছে দেখো এখানে সবগুলোই কিন্তু প্লাস মানে প্রথম ঘরেই হবে মানে এই প্রথম ঘরটাই হবে তাহলে এখানে দেখো এখানে আমরা কি নাম নিয়েছি এক্স এক্স ড্যাশ তো এখানে সবার প্রথম দেখো কি আছে প্রথমে পি এর মান আছে থ্রি কিউর মান আছে জিরো ঠিক আছে তাহলে পি হচ্ছে থ্রি তুমি এই এক্সটাকে পি ভাবো আর তাহলে হচ্ছে প্রথমে আছে থ্রি এক ঘর দু ঘর তিন ঘর আর কিউ হচ্ছে জিরো মানে কি এখানে হবে হয়েছে তারপরে দেখো পি এর মান আছে ফোর কিউর মান আছে ওয়ান তাহলে পি এর মান হচ্ছে ফোর তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আর কিউর মান কত আছে ওয়ান মানে ঠিক এখানে এরপরে দেখো পি এর মান ফাইভ কিউর মান আছে কত টু তাহলে তাহলে মানে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আর টু মানে এক দুই এটা ঠিক আছে তো এটা হবে তো এখানে আবার এটাকে কি করবো স্কেলের সাহায্যে আমি এখানে কেটে নেব এখানে স্কেলের সাহায্যে কেটে নেব ঠিক আছে তো এটা এরকমভাবে কেটে নিল তো তাহলে আমার কি হলো একটা আমার এখানে সহরেখাংশ পেয়ে গেল তাহলে এটার নাম দিয়ে দেবো এ এখানে হচ্ছে বি নাম দিয়ে দেবো আর এই স্থানাঙ্কগুলো তুমি চাইলে বস করাতে পারো তো প্রথমটা হচ্ছে তিন কমা এখানে হচ্ছে তিন কমা জিরো আচ্ছা দ্বিতীয়টা কত আছে দ্বিতীয়টা হচ্ছে ফোর কমা ওয়ান তাহলে এখানে হচ্ছে ফোর কমা ওয়ান আর তৃতীয়টা আছে কত ফাইভ কমা টু তাহলে তৃতীয়টা হচ্ছে ফাইভ কমা টু ব্যাস এটা তো এরপরে তাহলে এবারে সেকেন্ড যে সমীকরণটা আছে ওইটাকে তুলে স্বর্খাংশটা বার করব ঠিক আছে যে দ্বিতীয় নম্বর সমীকরণ সমীকরণ থেকে পাই দ্বিতীয় নম্বর সমীকরণ থেকে পাই আচ্ছা দ্বিতীয় নম্বর সমীকরণটা আমি এখানে কী করেছি টু পি প্লাস থ্রি কিউ ইকাল টু ছত্রিশ তাহলে হচ্ছে টু পি প্লাস থ্রি কিউ এটা ইকোয়াল টু ছত্রিশ হয়েছে এটা আছে আমার তো এটাকে এবারে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে এখানে পি বার করবো তাহলে এখানে টু পি ইকাল টু ছত্রিশ এটাই পাশে গেলে মাইনাস থ্রি কিউ আসবে আর এখানে দেখো পি ইকাল টু তাহলে কত আসবে ছত্রিশ মাইনাস থ্রি কিউ ডিভাইড বাই টু তো এখানে এবারে মান বার করব পি কিউর মানটা বার করব তাহলে এখানে পি কিউর মান বার করব তো এখানে তাহলে দেখো কী কী আমি পুট করবো যেগুলো তাহলে কম কম মান বেরাবে দেখো আমি যদি এখানে দুই পুট করি কিউর মান আমি দুই পুট করি তাহলে দেখো তিন দুগুণে ছয় ছত্রিশ থেকে ছয় বাদ দিলে তিরিশ তাহলে এখানে পিয়ের মান কত আসবে এর মান আসবে পনেরো হয়েছে তো এটা এলো তো এরপরে দেখো যদি আমি দেখো এখানে হচ্ছে কত ফুট করব এবারে এখানে যদি আমি বারো ফুট করি এখানে যদি বারো ফুট করি তাহলে তিন বারো ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত আসবে জিরো তাহলে এখানে আমি যদি বারো ফুট করি তাহলে জিরো বাই টু মানে কত আসবে জিরো ঠিক আছে আচ্ছা এখানে যদি আমি আট পুট করি তিন আটে চব্বিশ তাহলে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চব্বিশ এখানে বাদ দিলে কত আসবে দুই এক বারো তাহলে দুই বেড়াবে এখানে ছয় বেড়াবে তাহলে এখানে আমি যদি আট পুট করি তাহলে তিন আটে চব্বিশ ছত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে বারো আর বারোকে দুই দিয়ে ভাগ করলে কত আসবে ছয় তাহলে আমার এটা আসছে তো এটাকে আমি আমার এখানে বস করাবো লেখচিত্রে তাহলে সবার প্রথমে দেখো পি আছে পনেরো কিউ আছে দুই তো এটা আমি ফুট করবো তাহলে পি হচ্ছে পনেরো মানে এই এক্সের ঘরটা এখানে পি আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে কিউ তাহলে এখানে দেখো এখানে হচ্ছে পি হচ্ছে পনেরো তাহলে পনেরো পর্যন্ত যাব তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে এখানে পনেরো ঘর পর্যন্ত আর ই কত আছে দুই মানে দু ঘর যাব এখানে হলো পনেরো তাহলে এক দুই হয়েছে এটা হলো এরপরে দেখো এখানে আছে পি এর মান আছে জিরো কিউর মান আছে কত বারো তাহলে জিরো মানে কী জিরো মানে এখানেই আসবে এই জায়গাটাই আর এখানে হচ্ছে বারো তাহলে উপর দিকে যাব তাহলে এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে আসছে ঠিক আছে আর একটা কত আসছে আর একটা আসছে দেখো এখানে হচ্ছে পি এর মান হচ্ছে ছয় কিউর মান হচ্ছে কত এখানে হচ্ছে কিউর মান হচ্ছে আট ঠিক আছে তাহলে পি এর মান হচ্ছে ছয় তাহলে পি হচ্ছে এখানে ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে ছয় আর এদিকে হচ্ছে আট মানে এক ঘর ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর আট ঘর তো এখানে হচ্ছে ঠিক আছে তো এই জায়গায় হচ্ছে তো এখানে তাহলে আমি কী করবো এটাকে এবারে কেটে নেব এখানে তো এখানে হচ্ছে এটাকে কেটে নেব তো এইভাবে তাহলে কেটে নিলাম তোমরা এটা লেটে করবে বারবার বলছি কলমে করবে না তো এখানে হচ্ছে নাম দিয়ে দেবো সি এটা হচ্ছে ডি হয়েছে আচ্ছা এখানে দেখো আমার ছেদবিন্দুটা কোথায় আসছে ছেদবিন্দুটা আসছে এখানে ঠিক আছে তো ছেদবিন্দুটা তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশন করবো দেখব যদি গোনা যায় তো তাহলে আমি গনে নেব তো এখানে দেখো কতই আসছে দেখছি তো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় সাত আট তাহলে আট আর এদিকে কত আসছে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আচ্ছা আট নয় এখানে আরেকটা ঘর আচ্ছা ভালো করে আরেকবার গণলে কত আসছে দেখছি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর এখানে ন ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে এখানে কত আসছে এটা এটা আসছে নয় কমা ছয় এই ছেদ বিন্দুটা এটার নাম দিয়ে দেবো পি এটা আসছে নাইন কমা সিক্স হয়েছে আচ্ছা বাকি তোমরা এগুলো হচ্ছে নাম দিবে এগুলো হচ্ছে কত কত আছে প্রথমে আছে প্রথমেরটা এখানে জিরো কমা টুয়েলভ আচ্ছা তারপরেরটা এখানে আট ছয় কমা আট তাহলে এখানে ছয় কমা আট আর এদিকেরটা কত আসছে পনেরো কমা দুই তো এটা তাহলে পি বিন্দুটা আমার কিন্তু নাইন কমা সিক্স এসছে মানে ছেদ বিন্দুটা এখানের এই ছেদ বিন্দুটা আছে নাইন কমা সিক্স ঠিক আছে তো এবারে কিভাবে খাতায় লিখতে হবে সেটা করে দেখাচ্ছি দেখো তাহলে অতএব দিয়ে লিখব যে এ বি আর সিডি সরল রেখা দয় পরস্পর কে পি বিন্দুতে ছেদ করে পরস্পরকে পিবিন্দুতে ছেদ করি এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে পি বিন্দু স্থানাঙ্ক এখানে কত বেরিয়েছে নাইন কমা সিক্স বেরিয়েছিল তাহলে এটা নাইন কমা সিক্স হয়েছে তাহলে এবারে অতএব দিয়ে লিখবো যে অতএব সমীকরণ সমীকরণ দুটির সাধারণ সমাধান পিইকাল টু কত বেড়াবে নাইন আর কিউইকাল টু কত ইউ ইকাল টু এখানে সিক্স হয়েছে তো এটা আচ্ছা তোমরাকে একটা আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো যে আমরা এখানে ক্যালকুলেশন করার সময় এখানে এক্স এক্স ট্র্স দিয়েছিলাম না আর ওয়াই ড্যাশ দিয়েছিলাম তোমরা এখানে কিন্তু নাম চাইলে এখানে পি ড্যাশ দিতে পারো এখানে কিউ কিউ ড্যাশ দিতে পারো ঠিক আছে এক্স না দিয়ে এগুলো দিতে পারো তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না যে আমি এক্স এক্সাইস দিয়েছি বলে প্রবলেম হবে এরকম কিছু হবে না তো আশা করি তোমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পেরেছো আর চার্জকে এতটাই থাক বাকিগুলো পরের দিন হবে